আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? তোমাদের অনুরোধে আজকে একটি বিশেষ ক্লাস উপস্থাপিত হচ্ছে। আজকের ক্লাসের বিষয় রেলের পথ গল্পের মূল ভাগ। তো চলো শুরু করা যাক। রেলের পথ গল্পের মূল ভাগ। রেলের পথ একটি ছোট গল্প। এই গল্পটি প্রখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নান্দনিক সাহিত্যকর্ম পথের পাঁচালী উপন্যাসের অংশবিশেষ। নিভৃত পাড়া গাঁয়ে বেড়ে ওঠা অপু ও দুর্গা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই কিশোর কিশোরী যারা কখনো রেলপথ দেখেনি, তাদের রেলপথ দেখার উদগ্র বাসনা রেলের পথ গল্পের মূল প্রতিপাদ্য। অপুদুর্গার গ্রামের বাহিরে যাওয়ার সুযোগ কখনো হয়নি। আজ পিতার হাত ধরে যখন তাদের গ্রামের বাইরে যাবার সুযোগ হয়েছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়েছে। কিছুদিন আগেও তারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ জলা ঝোপঝাড় পেরিয়ে যে রেলপথ দেখতে ব্যর্থ হয়েছে, আজ খুব সহজেই তারা সেই সুযোগ পেয়ে যার পরনাই আনন্দিত ও আবেগে আপ্লুত। শিশু কিশোরদের মন সর্বদা অনুসন্ধিৎসু হয়ে থাকে। অজানাকে জানা, অদেখাকে দেখার ইচ্ছা শিশু মনে সদা সুপ্ত থাকে। অপুদুর্গার চরিত্রের মাঝ দিয়ে এই সত্যটি পরম মমতায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি, আধুনিকতা ও প্রাচুর্যের বাইরে গ্রামীণ জীবনে বেড়ে ওঠা দুজন শিশু কিশোরের প্রাত্যহিক জীবনচরিত এই গল্পে নিখুঁতভাবে চিত্রিত হয়েছে। অতি সাধারণ পরিবারের দুই ভাই বোনের অসাধারণ মমতার বন্ধন এই গল্পের প্রতিটি লাইনে ফুটে উঠেছে। সব মিলিয়ে রেলের পথ একটি অসাধারণ ছোট গল্প।